আম আদমি পার্টির যোরহাট জেলা সমিতিয়ে জেলা যোরহাট জেলার উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত এক দেড় ঘন্টিয়া অবস্থান প্রতীকী অবস্থানের কার্যসূচী গ্রহণ করে। আমার মুখ্য দাবিটো হল যে যা 31 ডিসেম্বর তারিখে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে দিল্লিত বহি যে হঠকারী সিদ্ধান্ত ল যোরহাটের 37খনক গাঁও গোলাঘাট জেলা জাপি দিছে আর 4খন জেলা বিলুপ্তি করেছে, এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করবর কারণে আমি দাবি জানাই আজি উপায়ুক্তর জড়িয়ে মুখ্যমন্ত্রীলে এখন স্মারকপত্র প্রদান করেছো। আমার প্রধান দাবিটো হল যে কেবিনেটর দিল্লির সিদ্ধান্ত বাতিল করক আর 4খন জেলার উপলব্ধি বন্ধ করক আর যোরহাটের 37খনক গাঁও গোলাঘাটত সামিল করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর ফলত যোরহাটের সেই সেই পঞ্চায়েত সমূহের জনসাধারণ ব্যাপক সমস্যার সম্মুখীন হব, ফলস্বরূপে সেই সিদ্ধান্ত বাতিল করে যোরহাট জেলার পূর্ব সীমা বহাল রাখবর কারণে আমি দাবি জানাই আজি স্মারকপত্র প্রদান করেছো। আজি কেবল যোরহাট জেলা সমিতির যখন সদস্য আছে, জেলা সমিতির সদস্য সকলে আমি ইয়াত প্রতীকী অবস্থান করেছো, যদি ইয়ার পিছনে সরকারে মানি নলয় আর সরকারে একটা কথা কৈছে যে এয়া হেনো তেওঁলোকৰ সাময়িক সিদ্ধান্ত, কেবিনেটৰ এটা সিদ্ধান্ত রাজ্যপালে সহি করার পিছত সেইটো সাময়িক সিদ্ধান্ত হয়ে নাথাকে। আসলতে এইটো হিমন্ত বিশ্ব শর্মা সরকারে সম্পূর্ণ আখৈ মাতিছে, তেওঁ এইটো সম্পূর্ণ এটা বিপথে পরিচালনা করব বিচাৰিছে, তো সেই কারণে সকলকে বিপথে পরিচালনা করেছে, দল সংগঠন রাইজ আর আমার মিডিয়া সকলকে বিপথে পরিচালিত করেছে। সেয়ে মানে ভাবো ছমাহর পিছত আর আমার হাতত আন্দোলন করবলে সময় না থাকবে, আমার প্রতিবাদ করবলে সময় না থাকবে, তেতিয়া অটোমেটিক্যালি জেলার মানুষখিনি সামিল হয়ে যাবলে বাধ্য হব। সেই কারণে মানে সকলকে আহ্বান জানাইছো, আজি মিডিয়াকো আহ্বান জানাইছো, আজি সচেতন নাগরিকসকলকো আহ্বান জানাইছো, দল সংগঠনকো আহ্বান জানাইছো, সরকারের এই আখৈ মাতাত কেতিয়াও আপনাদের ভুল না যাব আর আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবলে আপনাদের সংগ্রাম সংগ্রামের নামক, আর সরকারে যদি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাতিল করে তাহলে আমার সংগ্রাম করার কোনো ফল না থাকবে। সেয়ে মানে আজি আম আদমি পার্টির সমূহ জেলা সমিতির তরফের সকলোলৈ এইটো আহ্বান জানাইছো যাতে যোরহাট জেলাক বিখণ্ডিত করে বা যোরহাট জেলাক মানে যোরহাট জেলার কোনো গাঁও যাতে অতরাই নিনিয়ে। ধন্যবাদ। Thank you.